রমজানে আমরা কি কি আমল করব, আমি দু একটি আমলের কথা আজকে বলবো যতটুকু সময় হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রমজান মাসের একটি ইবাদত, কোন ব্যক্তি যদি রমজান মাসে একটি ইবাদত করে আল্লাহ তাআলা সেই ইবাদতটা 7 গুণ 9 70 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত তার সওয়াব আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের দুইটি আমলের কথা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন ইন্নাস সিয়াম ওয়াল কুরআনা ইশফাউনা লিন-নাসি মিন দুনিল্লাহ, নিশ্চয় রমজান মাসের রোজা এবং কোরআনের তেলাওয়াত আল্লাহর কাছে কিয়ামতের দিন ওই তেলাওয়াতকারী এবং রোজা রাখা ব্যক্তির ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ তাআলা। এই ব্যক্তি পৃথিবীতে রমজান পাওয়ার পরে আমাকে পাওয়ার পরে তার হালাল স্ত্রী হালাল খাদ্য সব কিছুকে ত্যাগ করে এই ব্যক্তি কেবলমাত্র তোমার সন্তুষ্টির জন্য সারাদিন তার সামনে কতগুলো খানাপিনা ছিল এই খানাপিনা থেকেও এই ব্যক্তি খাদ্য গ্রহণ করে নাই। এই ব্যক্তি সুযোগ ইচ্ছা করলে অনেকগুলো খাদ্য তার বাড়িতে মজুদ ছিল একটু খাদ্য সে গ্রহণ করতে পারত কিন্তু গ্রহণ করে নাই। রব্বুল আলামিন সে কেবলমাত্র তোমাকে ভয় করে তোমার সন্তুষ্ট হাসিলের জন্য রোজা রেখেছে, আজকে রোজা আমি তোমার কাছে ফরিয়াদ করি। রব্বুল আলামিন আমার আমাকে পালনকারী এই ব্যক্তিকে অবশ্যই অবশ্যই তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেদিন রমজানে রোজা পালনকারীকে ক্ষমা করে দিবেন। দ্বিতীয় ব্যক্তি আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি রমজান মাসে কোরআন তেলাওয়াত করবে বেশি বেশি করে, আল্লাহ তাআলা বলেছেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরান সালিহা, যে ব্যক্তি ভালো আমল করবে একটি নেকি যে ব্যক্তি কামাই করবে একটি অক্ষর যে ব্যক্তি তেলাওয়াত করবে আল্লাহ তাআলা সেই অক্ষরের বিনিময়ে একটা নেকির বিনিময়ে তার সওয়াব বলে আল্লাহ তাআলা দ্বিগুণ শুধু নয় 3 গুণ 9 4 গুণ 9 5 গুণ 9 10 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে অন্যান্য মাসের কথা। রমজান মাসে যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আল্লাহর হাবিব বলেছেন সে ব্যক্তিকে আল্লাহ তাআলা সেই ব্যক্তির তেলাওয়াতকারী ব্যক্তির সওয়াব আল্লাহ তাআলা 70 থেকে 700 গুণ বৃদ্ধি করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতকারীর মর্যাদা আল্লাহ তাআলা এত বেশি করেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দিবেন, জান্নাতের মধ্যেও আল্লাহ তাআলা ছোট জান্নাত আছে বড় জান্নাত আছে মর্যাদা আছে, এই মর্যাদাটা মনে করেন এই মসজিদের সমস্ত মানুষ বিনা হিসেবে জান্নাত যাবে, আল্লাহ মাফ করলে তো যেতে পারি পারি কিনা বলেন, এই সবাই এক জায়গায় জান্নাতে থাকবে না, জান্নাতেও কারো মর্যাদা হবে বেশি, তার চেয়ে আরো কারো উঁচু মর্যাদা হবে, তার চেয়ে আরো কারো উঁচু মর্যাদা হবে, এটা কিসের কারণে? আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিদেরকে বলবে এখন কি তোমরা সবাই জান্নাতে প্রবেশ করেছো, পৃথিবীতে যার যত কোরআন মুখস্থ ছিল তোমরা সেই অনুযায়ী যারা আমল করেছো সেই কোরআনের একটা করে আয়াত পড়ো আর একটা করে সিঁড়ি তোমরা অতিক্রম করতে থাকো, যার যেখানে তেলাওয়াত থেকে যাবে সেখানে সে অবস্থান করবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি রমজান গত রমজানে যাদের সূরা ইখলাস মুখস্থ নিঃসন্দেহে এবার যেন গত রমজানে যার 3টা সূরা মুখস্থ এবার যেন 6টা সূরা মুখস্থ হয়, কি দরকার আছে কিনা? জান্নাতে যাওয়ার পরে জান্নাতে যে উচ্চ স্থানে আল্লাহ তাআলা আমাদেরকে অসীম করে আমরা উচ্চ স্থানে যেতে পারি এজন্য কি করতে হবে, বেশি বেশি করে কোরআন শরীফ অধ্যয়ন করতে হবে, কোরআন শরীফ মুখস্ত করতে হবে, যার মুখস্ত যত বেশি হবে আল্লাহ তাআলা তার সম্মান তত উঁচুতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বিহামদিহি। এজন্য গত রমজানে যারা কোরআন শরীফ শত করে পড়তে পারতাম এবার যেন অন্তত রমজানে কোরআন শরীফ সহি শুদ্ধ ভাবে পড়তে পারি, যারা গত রমজানে কিছুই পারি না এবার যেন অক্ষরটা চিনি কি পারবো কিনা বলেন।